হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, শরীরটা ভালো নেই। শরীর এবার আমার সাথ দিচ্ছে না, জানি না পুজোতে আমার কি হবে ঠিক বলতে পারছি না। শরীর খুব খারাপ যাচ্ছে, প্রচণ্ড খারাপ যাচ্ছে। ঠিক আছে, তো জানি না কি হবে ঠিক তোমাদের বলতে পারছি না, কিন্তু আজকে কটা কথা না বললেই না, তার জন্য আসলাম তোমাদের সামনে। এত সকালে অবশ্য আমি ভিডিও বানাই না, এখন সকাল বলতে দুপুর 12টা বাজে, এই সময় অবশ্য আমি বসি না ভিডিও বানাতে, কিন্তু আসতে বাধ্য হলাম। আচ্ছা, টিনু বাবার বাড়ি গেছে, বাবার বাড়ি যে গেছে টিনু, তাতে তোমরা কি বুঝলে কি বুঝলে? তার যে দালাল অনেক ছাপাই দিল, অনেক ছাপাই দিল। ঠিক আছে, যে ধুপুনি নাচ নেচেছে, এ নাচ নেচেছে, কেউ কেউ ডেকেছিল যে তুই একটু নাচ, কেউ কি কেউ ওর সঙ্গে কথা বলেছে যে আয় খেতে আয় বা নাচতে আয়, কি চল অমুক জায়গায় যেতে হবে, চল অমুক জায়গায় এই কাজটা করতে হবে। সে বাড়ির মেয়ে, কিন্তু সে কিন্তু মেয়ে, তার কিন্তু অনেক দায়িত্ব থাকে, তার অনেক দায়িত্ব থাকে। তাই কোন দায়িত্বটাকে ওকে পালন করতে দেওয়া হয়েছে, হয়েছে কোনো পালন কাজ পালন করতে দেওয়া? কোনো কাজ না। সে নিজের মনে যেখানে ভালো লেগেছে সেখানে শ্যুট করেছে, যেখানে ভালো লাগেনি সেখানে শ্যুট করেনি। কেননা বৌদি তো ওর সঙ্গে ওকে ঘুরিয়ে তাকিয়েও এইভাবে একটু দেখেনি যে আমার ননদটা কীরকম, দেখতে কীরকম, সে কিন্তু সেটাও দেখেনি। কুর্সিতে বসেছিল ঠিকই, কিন্তু সে কিন্তু একবারও ঘুরে তাকিয়ে দেখেনি যে আমার ননদটা এসছে, বা ননদটার সঙ্গে কথা বলি বা পাঁচটা কথা বলি, কি তুমি কেমন আছো, কি ভালো আছো, কোনো কথা বলতে শুনেছো ওর সঙ্গে? কাউকে দেখেছো কেউ ওর সঙ্গে একটা কথা বলেছে, কেউ বলেছে ওর সঙ্গে কথা একটা, একটা কথা কেউ ওর সঙ্গে বলেনি। হ্যাঁ, শুধু দেখা গেছে ওর একটা ভাই লাস্টে খাওয়া খায় নিয়ে তবু ও যেচে কথা বলেছে, ও যেচে কথা বলেছে, তাই ওর সঙ্গে ও এবার তুমি যদি 10 বার যেচে আমার সঙ্গে কথা বলো, তা আমাকে একবার হলো লজ্জার খাতিরে হলো আমাকে কথা বলতে হবে, একবার হলেও বলতে হবে, লজ্জার খাতিরে হলেও বলতে হবে। কিন্তু আসল ঘটনা কি তোমরা জানো, যে আসল ঘটনাটা কি হয়েছে? আসল ঘটনা কিন্তু কেউ জানো না, তবে বলছি, ধীরে ধীরে বলছি যে আসল ঘটনাটা সেদিন ঠিক কী হয়েছিল। ঠিক আছে, পুজোতে গেছে, আর দেখেছো তো যে খেয়ে দিয়ে বাড়ি থেকে চা খেয়ে তারপরে ভাত টাত খেয়ে কিন্তু ও ওর বাবার বাড়িতে এন্ট্রি হয়েছে, ও এসছে। কেন যে আর বাটিটা দেখেছিলে, মনে হচ্ছে নতুন সংসার পেতেছে, তো ওই ভেড়ার তো সামানপত্র কেনার মতো পরিস্থিতি নেই, তো চেয়ে এ বাড়ির থেকে ও বাড়ির থেকে ও বাড়ির থেকে চেয়ে চেয়ে নিয়ে এসে কাজ চালানোর মতন বাসনগুলো চেয়ে নিয়ে এসে কাজ চালাচ্ছে। সেখানে যদি কোনো মানে ভিক্ষামার কাছেও যদি থাকে ও, তাহলে কি ভিক্ষামার কিচেনটা ওরকম থাকবে, সেই কিচেনের পাশে কি কিছু দেখা যাবে না, কিচ্ছু দেখা যাবে না, কিচেনের পাশে একটা ডিব্বা ডুব্বি কিচ্ছু দেখা যাবে না, আছে কিছু? কেননা নতুন সংসার হলে যা হয়, নতুন সংসার হলে যা হয়। ঠিক আছে, একটা ঘরের মধ্যে সেখানে কোনো না আওয়াজ না, সেখানে কোনো, আচ্ছা ভিক্ষামার সেখানে বাড়িতে আমি শ্যুট করতে পারি না? আমি যখন শ্যুট করছি তাদেরকে কি দেখাতে পারবো না? নিশ্চয়ই পারবো, তাহলেও দেখালো না কেন? ভিক্ষামার বাড়িটা ঘুরে কেন দেখালো না যে আমি ভিক্ষামার বাড়িতে আছি? জুতিয়া বানানোরা লোককে জায়গা পাও না, তাই না? এটা আমি টিনাকে বলছি না, টিনার যে দালাল আমি তাকে বলছি, টিনাকে বলছি না। টিনা যে অন্যায় করছে সে তো অন্যায় করছে, আর যে সাপোর্ট দিচ্ছে সে কিন্তু
সে কিন্তু আরো মানে একটা বাজেই করছে। কেন, সে কিন্তু নিশ্চয় টিনুকে বোঝাতে পারতো যে টিনু সংসারে হাড়ির উপরে হাড়ি থাকলে ঠুকমুখ হয়, আর এমন কোনো ঠুকমুখ হয়নি ওদের বাড়িতে 5 বছরের মধ্যে যে টিনা মুখ খুলতে পারেনি। ওর যা মুখ, ওর যা বিষহরি মুখ, সেই মুখটা যে ও খোলেনি, খুলবে না, এটা কেউ আশা করো না যে টিনার মতন একটা মানুষ মুখ খুলবে না তাকে টর্চার করলে। বুঝতে পেরেছ? যখন ও হাতে নাতে ধরা পড়েছে তখনও কিন্তু একটা কথাই বলছে, আমি এখানে করলে কিছু এখানেই করব, তোকে ফাঁসিয়ে যাব, তোকে ফাঁসিয়েই মরব, আমি যদি কিছু করি তাহলে আমি তোকে ফাঁসিয়ে করব। সেখানে কি সন্দীপের মার্ডারের কথা কোথা আসলো, নিজেই ধমকি দিচ্ছে। বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখো, সে নিজেই টিনু, হ্যাঁ, নিজেই ধমকি দিচ্ছে। সন্দীপ কখনো মারার কথা বলেনি, যে আমি তোকে মেরে ফেলবো এ কথাটা বলেনি, বলেছে তোর মাকে ফোন কর। কিন্তু দালাল সে কিন্তু একবারও কিন্তু এই কথাটা ওকে বুঝাচ্ছেই না। আসলে যারা পরকীয়া করে না তাদের প্রতি ওর একটা ইন্টারেস্ট আছে, ভালো একটা ইন্টারেস্ট আছে, তাই যে পরকীয়া করে তাকে ও সাপোর্ট করতে খুব পছন্দ করে বা ভালোবাসে, ঠিক আছে। আর একটা কথা মিলিনিও কথাগুলো, যে টিনা যখন বাবার বাড়িতে আসলো কেউ ওকে জিজ্ঞেস করেছে তুই কেমন আছিস, ভালো আছিস না খারাপ আছিস না কি খেয়েছিস কি খাবি, বলেছে কেউ যে কিছু খাবি, বলেনি। ও জানে যে ওই বাড়িতে আমার পাত্তা নাই, আমি এখান থেকে দুটো খেয়ে দিয়ে যাই, যখন প্রসাদ পাবো তখন খাব, এটাও ভালোভাবে জানতো। কেউ ওর মুখে মুদবে না, কেউ ওর মুখে মুদবে না, তাই ও খেয়ে দেয়, কিন্তু অলরেডি খেয়ে দিয়ে ও এসছে বাবার বাড়িতে, যখন প্রসাদ বিতরণ হয়েছে তখন কিন্তু ও সবাই যেরকম গেস্টরা খেয়েছে সেইভাবে ও খেয়ে দিয়ে এসছে। এবার আসি বোর নাইটি পরা নিয়ে। দালাল অনেক বিচার করতে বসেছেন, অনেক বিচার করতে বসেছে, মানে স্টান্টটা যে কী হয়েছে জানি না, শুধু নিচু হয়ে যায়। এইবার যে বাড়িতে তার শাশুমা সব সময়ের জন্য নাইটি পরছে, আর ও তো বাচ্চা মানুষ, ও তো বাচ্চা মানুষ, ও কেন পরবে না, ও কেন পরবে না, তার শাশুমা যদি পড়তে পারে সব সময়ের জন্য, একটা বিয়ে বাড়িতে সে ড্যান্স করছে ম্যাক্সি পরে, সে যে ড্যান্স করছে সেও ম্যাক্সি পরেই কিন্তু ড্যান্সটা হচ্ছে, ঠিক আছে। তা সে যদি বুড়ো একটা মানুষ হয়ে ড্যান্স করতে পারে সে বিয়ে বাড়িতে ম্যাক্সি পরে, ও তো বাচ্চা মানুষ, ও কেন পড়তে পারে না, তাই ও ম্যাক্সি পরেছে। এখানে ম্যাক্সি পরা নিয়ে কোনো সওয়ালই ওঠে না, বা কী করে উঠাবে, আজকেকার যুগ যুগ, আজকে আমি ম্যাক্সি পরছি কালকে আমার ছেলের বউ জিন্স টপ পরবে, আর যাহাতে দিল্লির মতো একটা রাজধানীতে বাস করে আমার ছেলে, তাহলে সে তো একটা জিন্স টপ পরবে, আমরা না হয় নাইটি পরছি, আমার ছেলের বউ আসলে জিন্স টপ পরবে, তাই বলে কথা বললে হবে যে ও জিন্স টপ কেন পরছে, কেননা সে যখন পড়াশোনা করছে সে নিশ্চয় চাকরি করবে, চাকরি করলে তার পোশাক আশাক তার সবসময় সব কিছু আলাদা, আর ঘরে তো হাফ ক্যাপটি টপ পরতেই পারে, না পরার কিছু নাই, কেননা মেন গেট বন্ধ, মানে বাইরের কিছুই দেখা যাচ্ছে না, তাই না। তাহলে আমি যদি ম্যাক্সি পরতে পারি আমার বৌমা কেন, সে বাচ্চা মানুষ, একটা জিন্স টপ পরতে পারবে না। এই বললে তো এখন এই নিয়ে যদি মানুষ সমালোচনা করে এটা ভুল, এটা ভুল, তার শাশুড়ি ম্যাক্সি পরতে পারছে, বিয়ের দিনও ম্যাক্সি পরে ড্যান্স করতে পারছে, অথচ তার মেয়ে ম্যাক্সি পরতে পারছে, অথচ
বউ পড়লে দোষ, তাই না? হ্যাঁ, বউ পড়লে দোষ। আচ্ছা, তোমার তোমার ভেতরে তোমাকে একটা কথা বলছি, দালালকে বলছি কথাটা, তোমার ভিতরে অনেক বুদ্ধি বা অনেক কি বলবো কি বলবো মাথা চুলকাচ্ছে, কি বলা যায়। হ্যাঁ, তুমি অনেক বুদ্ধিমান মেয়ে, থাক, বললাম না গালিটা দেওয়া ঠিক না, ঠিক আছে? তো তোমার অনেক বুদ্ধি, তার জন্য তুমি ম্যাক্সিটা পড়তে 1.5 বছর লাগিয়ে দিয়েছো, তাই না? কচুমারা কথা বলতে কিন্তু তুমি কাউকে বিধাবোধ করো না, কচুমারা কথা যত বলা তুমি বলে যাও, তাতে তোমার কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, যা খুশি যা মুখে আসে তাই বলে দাও, তখন কিন্তু তোমার 1.5 বছর 2 বছর 5 বছর লাগে না। তোমার মুখে যা আসে একদম আগুনের, যখন কথাগুলো বলে না আগুনের ফুলকো বেরোয়, আগুনের ফুলকো বেরোয়, তখন কিন্তু তোমার এইগুলো আসে না, তাই না? এবার আসি আসল কথায়, যে টিনা ওদের বাড়িতে আসবে বলে ওর দাদা জানতে পেরেছে যে টিনা আসছে, তার জন্য টিনার দাদা টিনার মার সঙ্গে ঝামেলা করে কিন্তু ওই বাড়ির থেকে বেরিয়ে গেছে, ওই বাড়ির থেকে বেরিয়ে গেছে, যে টিনা আসবে বলে ওর মার সামনে ঝামেলা করেছে, করে ও বাড়ির থেকে বেরিয়ে গেছে। যতক্ষণ টিনা ছিল ততক্ষণ কিন্তু ও দাদাকে দেখা যায়নি, ও দাদা সেখানে উপস্থিত ছিলই না। তার জন্য যে মেয়েটা বাড়িতে আসবে বলে তার স্বামী বাইরে চলে গেছে, তো সেরকম ননদের সঙ্গে কি কথা বলবে, তার বৌদি কি কথা বলবে? ও জানে যে আমার এই ননদটা, হ্যাঁ, নিজের শরীরের খিদের কামড় মেটাতে সে একটা দুধের শিশুকে ফেলে রেখে চলে গেছে আরেকজনের সঙ্গে, আর সেইখানে তার সঙ্গে আছে, সে এখনও ডিভোর্স হয়নি, কিচ্ছু হয়নি, অথচ তার সঙ্গে সে অলরেডি সংসার করছে বিনা ডিভোর্সে, বিনা বিয়ে করে, না এদিকে ডিভোর্স হয়েছে না এদিকে কোর্ট ম্যারেজ হয়েছে, অথচ তারা সংসার করছে, তারা সংসার করছে, কিন্তু এইগুলো দালালের চোখে পড়ছে না। যারা পরকীয়া করে, যারা জঘন্য কাজ করে, জঘন্য কাজ করে, তার সাপোর্ট এই দালালের কাছে আছে, কারো কাছে থাক না থাক দালালের কাছে আছে। তাহলে বলবে যে একটা মেয়ে হয়ে মেয়ের সাপোর্ট কেন নিচ্ছ না? এই কারণে নিচ্ছি না, যাহাতে তার একটা 3 বছরের বাচ্চা আছে, সে 3 বছরের বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেল, চলে গেল, আর সব কিছু সে নিতে পারলো, অথচ অথচ সে বাচ্চাটাকে নিয়ে গেল না, মার কাছে তার বাচ্চা আগে না তার নাং আগে, নাং খুললাম বললাম, তার নাং আগে, কে আগে? তার বাচ্চা মায়ের কাছে একটা সন্তানের কাছে, মায়ের কাছে একটা সন্তান আগে তার নাং আগে, এরকম সংসার করতে গেলে না হাজার হাজার মেয়েরা টর্চার হচ্ছে, হাজার হাজার মেয়েরা টর্চার হচ্ছে, বাইরে বেরিয়ে দেখ যে কত মেয়েরা টর্চার হচ্ছে, কিন্তু সন্তানের দিকে তাকিয়ে মায়েরা মুখ বুজে সহ্য করছে, কিচ্ছু করতে পারছে না, মায়ের আশা রাখছে আমার এই সন্তানটা কখন বড় হবে, সেই সন্তানের সন্তান যখন বড় হবে তখন আমার দুঃখ কষ্ট সব মুছে যাবে। আর টিনার তো কোনো দুঃখ কষ্ট ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তবু সে পরকীয়া করতে বাধ্য হয়েছে, তার শরীরে খিদেটা আগে না তার বাচ্চাটা আগে? তার কাছে কিন্তু তার শরীরের খিদেটাই আগে, বুঝতে পেরেছ? তার কাছে তার শরীরের খিদেটাই কিন্তু আগে, তার কিছু কিছু মানে কাছে কিন্তু তার বাচ্চাটা আগে হয়নি। আর
বাচ্চাটা ছাড়া কিভাবে মস্তিষ্কে ও ঘুরে বেড়াচ্ছে দেখছো বন্ধুরা, দেখছো তোমরা যে কিভাবে ঘুরছে ও? লজ্জা শরম আছে? বলে না যার সাতবার নাক কাটে সে যায় গ্রামের ভিতর দিয়ে, যার একবার কাটে সে যায় বাইরে দিয়ে। ও সাতবার কাটা, তাই একটা দুধের শিশুকে ফেলে রেখে ও আজকে, ওর চোখে কোনোদিন এক ফোঁটা জল দেখেছো? বাচ্চাটার জন্য বুক থাবড়াতে দেখেছো? পাগলের মতো করতে দেখেছো একটা মা একটা বাচ্চার জন্য? যখন ছেলে আমার এবার নাই কলেজে গেল, হ্যাঁ, কিন্তু যখন ও একটু দেরি হতো আমরা মায়ের যাত্রাগুলো সব স্কুলে বাসস্ট্যান্ডে গিয়ে সব মাগুলো এসে সব ফোন লাগালাগি করতাম, যে কেননা তখন তো ওদের কাছে ফোনটা অ্যালাউড ছিল না, স্কুলে লাগাতাম, কখনো গাড়ির ড্রাইভারের কাছে লাগাতাম। হ্যাঁ, বলতো হ্যাঁ ম্যাডাম আসছি, হলো গাড়ি খারাপ হয়ে গেছে একটুটা এই টাইম লাগবে, তো দাপড়ানো হতো যে তারা কখন এসে পৌঁছবে। সব মাগুলো গিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতাম, বুঝেছো কত খারাপ লাগতো? কেননা যেত সেই সাতটার সময়, আসতো সেই চারটার সময়, তারপরে যদি লেট হতো তখন কেমন লাগতো, যে একটা বাচ্চা কত পরেশান হচ্ছে, কত পরেশান হচ্ছে। তুমি যে বাচ্চাটাকে জন্ম দিয়েছ সেইটাকে মানে কি বলবো, তার দিকে কোনো ধ্যান জ্ঞান না রেখে তুমি সেই ধ্যান জ্ঞান তোমার নাঙের দিকে লাগিয়েছো। আর তুমি তোমার দালাল বসছে বড় বড় সাপোর্ট নিয়ে, বড় বড় সাপোর্ট নিয়ে বসেছে তোমার দালাল, দালালি করতে। হ্যাঁ, মানুষ এত চুতিয়া, মানুষ বুঝে যাবে তাই না? তার চেহারাতেই বলে দেবে সে কতটা খুশি আছে আর কতটা খুশি নাই। সে নাং পেয়ে অনেক খুশি, অনেক খুশি, ঠিক আছে না? অনেক খুশিতে আছে, সে নাঙের কাছে আছে, সে সেখানেই আছে, সেইখানেই আছে, ঠিক আছে? তো অত বেকুব মানুষকে ভেবো না, ঠিক আছে না? একটা কিচেনে গেলে বোঝা যাবে সে নতুন কিচেন না পুরানা কিচেন। হ্যাঁ, কিচেনের আশেপাশে শুধু একটা দেওয়াল আছে আর কিচ্ছু নাই, কোথার থেকে একটা ভাঙা কটোরিতে নিয়ে এসে চা বানাচ্ছে, আ হা হা, বাটির কি চেহারা, চায় বাটির কি চেহারা, হ্যাঁ চায়ের বাটির কি চেহারা, বাব্বা দেখে তো মত্ত হারা হয়ে গেলাম, আ হা। তো চল বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করো না, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, দিদি ভাইয়ের পাশে থেকো, বাই বাই, ভালো থেকো, হ্যাঁ সবাই ভালো থেকো, সব্বাই।